কাঁকসায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি উৎসব পালিত হলো বৃহস্পতিবার। এদিন দার্জিলিং মোড় সংলগ্ন বোলপুর যাওয়ার বাস স্ট্যান্ডের পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট তৃণমূল নেতা উত্তম মুখার্জি, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী ব্যানার্জি, তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি, কাঁকসা তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিনা বেগম সহ অন্যান্যরা। এদিন উত্তম মুখার্জিকে রাখি পরিয়ে রাখি উৎসবের সূচনা করা হয়। এদিন তাকে রাখি পরান কাঁকসার পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী ব্যানার্জি ও তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিনা বেগম। পাশাপাশি বোলপুর বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ে বসে থাকা যাত্রীদের এদিন রাখি পরান তৃণমূল নেতা উত্তম মুখার্জি। এছাড়া এদিন পথ চলতি মানুষ, টোটো চালক রাখি পরানো হয় তাদেরও। কাঁকসা ট্রাফিকের ওসি প্রসেনজিৎ বসাক ও কাঁকসা থানার এসআই মিহির কুমার দে সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও রাখি পরানো হয়। বৈশাখী ব্যানার্জি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা প্রতি বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসব পালন করেন। গত 2 বছর করোনার জন্য তেমনভাবে রাখি উৎসব পালন করা সম্ভব হয়ে ওঠেনি, তাই এবছর মহা ধুমধামে রাখি উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে প্রত্যেক বছরের ন্যায় এবছর উৎসবের একটা প্রোগ্রাম করেছি মাননীয় মমতা ব্যানার্জির পরিকল্পনা মতো। এই বছরে সমস্ত যে সমস্ত মানে 2 বছর কোভিডের জন্য আমরা কেউ সেরকমভাবে রাখি পালন করতে পারিনি, তার আগে বিগত দিনগুলোতে আমরা খুব ভালোভাবেই রাখি পালন করতাম এই প্রত্যেক দার্জিলিং মোড়ের এই স্পটেই। এবারেও আমরা সবাই মিলে একত্রিত হতে পেরেছি। মানুষের মধ্যে মানুষের যে মেলবন্ধন সেটা যেন থাকে, দিন দিন যেন সবার মধ্যে থেকে সবার মানে বিচ্ছিন্নতাভাবে একটা শুরু হয়ে গেছে সবার মধ্যে, কারোর মধ্যে কোনো একতাটা নেই, হিংসা লোভ এই জিনিসগুলো যেন আর না, এই কামনা করছি। আর পায়েটা যেন দীর্ঘজীবী হয় এই কামনা করে। বৃষ্টিকে উপেক্ষা করে আজকে রাস্তায় নামলেন, মানে কতটা অসুবিধার সম্মুখীন? অসুবিধা বলতে আমাদের প্রোগ্রামটা শুরু হতে অনেক দেরি হয়ে গেল, বৃষ্টিটা এমন সময় শুরু হয়ে গেল যে কারণে এত জোর বৃষ্টি যে আর পারা গেল না। তো শেষের দিকে আমরা থাকতে না পেরে আমাদের নেতৃত্বের মধ্যে বাপি উত্তম মুখার্জি এসেছিলেন, ওনাকে দিয়ে আমরা শুরু করলাম এবং আমরা চলছি। আপনার নাম? আমার নাম বৈশাখী ব্যানার্জি, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য। তৃণমূল কংগ্রেসের কর্মী। এখানে বোনেরা অতি উৎসাহের সঙ্গে বৃষ্টিকে উপেক্ষা করে কেন্দ্রে সরকারের যে খামখেয়ালিপনা চলছে, গ্যাসের দাম তেলের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে, যে ওনার খামখেয়ালিপনা কতদূর যায়। রাজা, ভারতবর্ষের রাজা একজন, বাকি সব প্রজা, প্রজার উপর কী করে অত্যাচার করব, সেই রাজার বিনাশ হোক এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে এবং সর্বোপরি আজকে যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতিত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী এক ব্যাপক লড়াই করতে চাই। আমরা লড়াইয়ের প্রস্তুতির জন্য জলকে উপেক্ষা করে জল পড়ুক বাজ পড়ুক প্রখর রৌদ্র থাকুক, নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা মাঠে নামব। তার আজকে প্রথম আজকে মহড়া। তাছাড়া দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি সেখানে আমাদের এক্স জেলা পরিষদের মেম্বার, আইনজীবী এবং প্রধান পঞ্চায়েত মেম্বাররা সত্যিকারে হঠাৎ করে তারা এক জায়গায় কীভাবে জড়ো হয়ে গেল, আমি সত্যিকারে বন্ধের ভালো থাকার, লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কেন্দ্রে যে সরকার আছে তার কালা কানুনের বিনাশ হোক এবং সর্বোপরি তাদের খামখেয়ালিপনা বিনাশ হোক, এবং কেন্দ্রে এমন একজন মা দায়িত্ব নে, সেই ভারত মাতাকে আমরা নতুন রূপে দেখতে চাই, যে তিনি আজকে ভারতবর্ষের জন্য উন্নয়ন করতে পারেন তার প্রমাণ 24 আপনারা দেখতে পারেন। বলি আজ হচ্ছে সম্প্রীতির বন্ধন, ভাই বোনেদের কি বার্তা দেবেন? ভাই বোনেদের দেখুন, ভাই বোনেদের সম্পর্ক দেখতে পাচ্ছেন তো, লাড্ডু বিতরণ করলো, আমরা লাড্ডু খেলাম, দুহাত তুলে বোনদেরকে আশীর্বাদ করলাম যে তোমরা এগিয়ে যাবে, কারণ মহিলারা, মহিলাদেরকে বোন এবং মা হিসাবেই আমরা জানি, সেই জন্য আমরা মহিলারা আগে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো এবং লড়াইয়ে তারা প্রস্তুত আছে। আজকে তারা জলের এত বৃষ্টির মধ্যে তারা মুছে দিচ্ছে।